বাঘ আতঙ্কে চাঞ্চল্য হাওড়ার কলোরা সর্দারপাড়া এলাকা গত কয়েকদিন ধরে ঘুরে বেড়াচ্ছে এলাকার মধ্যে, তাতেই আতঙ্কে রয়েছে এলাকার মানুষ। সন্ধ্যার পর বাড়ির বাইরে কোনো কাজে বেরোতে প্রাণহানির ভয়ে আতঙ্কে রয়েছে কলোরা সর্দারপাড়ার সমস্ত মানুষ। এলাকার মানুষের কাছ থেকে জানতে পারা যায়, এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তারা সর্বপ্রথম জানতে পারে যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে একটি বাঘ জাতীয় প্রাণী। আদৌ সেটি বাঘ কিনা এখন যতক্ষণ পর্যন্ত না ধরা পড়ে ততক্ষণ এই জল্পনার অবসান ঘটবে না। এই খবর যখন বন দপ্তরের কর্মীদের কাছে যায়, বন দপ্তরের কর্মীরা এলাকায় এসে একটি খাঁচা লাগিয়ে দিয়ে যায়। কলোরা সর্দারপাড়ার কিছু স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে এই বিষয়ের এই ঘটনার বিস্তারিত আমরা পরশুদিনকে আসার কথা ছিল, আসেনি তারা, কালকে এসেছিলো, আমি ছিলাম না বাড়ি, ঠিক আছে। তা না থাকার পরে তারা এসেছিলো, তাদের কাজ তারা করে গেছে বাড়ি, এই আমাদেরই বাড়ি তো এটা, না আমাদের নিজেদের বাড়ি। মানে রাত 8:30 সময় দেখা গেছিলো একদিন, মানে 9:45 সময় রাত্রে দেখে দেশে বাড়ির বইয়েরা দেখেছে 8:30, 9:45 বাড়িতে ঢুকেছিল, আমার ভাই পেটা দেখতে পেয়েছে, সে দেখে দৌড় করেছে, দৌড়ে চলে গেছে। আজকে আসার কথা ছিল, আসেনি, একটা পায়রা এভাবে দিয়েছিল, পায়রাটা তো বিলাই মেরে দিয়েছে। তা বললো এরকম আজকে বলে গেছে যে একটা মাছ ভেতরে দিয়ে গেছে। এখানে ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা ঘটেছে বলছি, দীর্ঘ 3-4 দিন ধরে রাতের অন্ধকারে ওই কে বলছে বাঘ, কে বলছে বিভিন্ন রকম কথা বলছে। আমরা তো এখনও পর্যন্ত স্বচক্ষে দেখা যায়নি, ক্যামেরার মাধ্যমে দেখা গেছে পাশের বাড়ি টিভিতে। ওই টিভি থেকেই আমরা ব্যাপারটা বুঝতে পারলাম যে এখানে একটা কোনো রকমের কোনো একটা প্রকারের জন্তুর ঘুরছে, যার জন্য কিছু মানুষ আতঙ্কে আছে। লাস্টে যখন আমি বন দপ্তরে যোগাযোগ করলাম, তারা বলল দাদা ওটা আপনাদের ভয়ের কোনো কারণ নেই, ওটা আপনাদের জন্তুরটা মাছ খায়, মাছ ছাড়া মানুষের উপরে কোনো হামলা করেন নেই, যার জন্য আপনি বললো আপনি একটু ভাড়ায় বলবেন যাতে না ওর উপরে কোনো টর্চার কিংবা কোনো ধরনের মারধর। বাঘ যে আতঙ্কটা ছড়িয়েছে, অরিজিনালি বাঘ নয় তাই তো? না, অরিজিনালি বাঘ নয়, যেটা ওটা কী একটা জন্তুরের নাম বলছে সেটা ঠিক আমার জানা নেই। বাঘ রোল বলছে ওটা। কবে থেকে দেখা দিয়েছে এটা? 3-4 দিন আগে রাত 11:01 সময় সিসিটিভিতে ধরা পড়েছে, তারপরের দিনে ওরা সিসিটিভি ক্যামেরা ফুটেছে, দেখার পর থেকে একটা আতঙ্ক ছড়িয়ে গেছে এলাকার সব মানুষ, এখন খুবই অত্যন্ত আতঙ্কের মধ্যে রয়েছে, কেউ বেরোচ্ছে না, মোটামুটি ভয় খাচ্ছে। কিন্তু আমরা আমাদের বাড়ির পাশ দিয়ে আসবে, আমার সামনে দিয়ে যাতায়াত করছে, কিন্তু আমরা পরের দিন প্রথমে ভয় খেয়েছিলাম, তারপরে তো আর। আপনি দেখেছেন জিনিসটা? হ্যাঁ, আমার মেয়ে দেখেছে। আপনার নাম? আমার নাম সমীর মল্লিক। দেখা গেল?
মঙ্গলবার রাত্রিরে, মঙ্গলবার রাত্রি রাত 1টার দিকে। মানে আপনারা কি ডাইরেক্ট দেখেছেন নাকি? ডাইরেক্টই দেখেছি, সব আমরা সব বুঝেছিলাম, ভয় চলে এসেছি। হ্যাঁ, 4 ফুটের মতো লম্বা, 4 ফুটের মতো লম্বা। এলাকায় ঘুরতে দেখা গেছে? হ্যাঁ, ওই দিকে ঘরের পিছনে দেখা গেছে। আপনারা কি বন দপ্তরে খবর দিয়েছিলেন? হ্যাঁ, কালকে এইছিল। বন দপ্তর থেকে এসে ওনারা কি করলেন? ওনারা এসে একটা খাঁচা দিয়ে গেছে, খাঁচাতে পয়লা রেখেছিল, এখন ধরা পড়ে নে, পায়রাটা নষ্ট হয়ে গেছে। এখনো পর্যন্ত ভেতরে দিয়ে গেছে,